Vamos, vamos, vamos.
Thank you.
Thank you.
Brasil ganhar sem mim. Amigo-se. Magal. Magrão. 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 Shamsuddin. 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 Shamsuddin Chagai. Shamsuddin Chagai. Nuruddin. আবু বকর, আবু বকর নাই। আচ্ছা, শহীদ আলী, শহীদ আলী, সিরাজউদ্দিন, খসওয়া, সিরাজ, খসওয়া, রফিকুল হক, রফিকুল হক, রফিকুল হক, লালদারি, সত্তার আলী, সত্তার আলী, সত্তার ইলাস আলী, ইলাস আলী, সৈয়দ, সৈয়দ, সৈয়দ বিবি, তরই বিবি, তরই বিবি, হলিলুদ্দিন, হলিলুদ্দিন, ¡Buenas noches!
আলতা বসে আলতা বসেন যাইছেন একদিন কুতুবালি হালিমা বেগম হালিমা বেগম হালিমা বেগম হালিমা বেগম খাইরুল হক খাইরুল হক খাইরুল হক মনুমিয়া মনুমিয়া ফুল দিয়ে বরণ করতেছেন উপমহাদেশের বিখ্যাত দানবীরকে। বন্ধু মুক্তিযোদ্ধার সম্মুখে স্যারকে ফুল দিচ্ছে আবেগে। আমি দোয়া করব স্যারের প্রয়োজনে আমাদের বয়সটা কমাইয়া হইল স্যারের, আমি আমার মন থেকে বলছি আমার হায়াতটা একটু কমাইয়া স্যারকে এড করার জন্য ওমাই আল্লাহ প্লিজ এভরি কাউন্সিল সিন হেল্প রাকিব আলী স্যার অ্যান্ড ফাউন্ডেশন অল ফিট অন ফাইটার অ্যান্ড রাকিব স্যার অ্যাডভোকেট। আরো
এই যে বাইরে যে বলেননি যে দানবীর একবারই সাহায্য করছে আমাদেরকে, বলবো না যে আমরা সাহায্য পাচ্ছি দানবীর একবার থেকে, এই কথাগুলি বলতে হবে তাই না? সমাজে মানুষ উৎসাহিত হবে। আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান সাহিত্যিক কবি মতি রহমান আখন্দ লিখেছেন, কি লিখেছেন, রাগিব তুমি কার ইশারায় করো এত দান, কার ইশারায় তোমার দয়া হিমালয় সমান। কবি সত্যিই লিখেছেন, আমরা আজকে এখানে যে বদান্য দানের অনুষ্ঠান দেখলাম, সেই দানের অনুষ্ঠানে সমাজের সর্বনিম্ন শ্রেণীর দুঃখী মানুষের মাঝে দান করে গেলেন বাংলাদেশের হাতিম তাই নামে পরিচিত রাগিব আলী, যিনি গণমানুষের বন্ধু, গরিব মানুষের বন্ধু, যাকে আমরা বাংলাদেশের সীমানার গণ্ডিতে যদি সীমিত করে ফেলি তাহলে আমরা ভুল করব। রাগিব আলীর দানের সীমানা, তার দয়ার পরিধি, তার ভালোবাসা, তার বদান্যতার সীমানা,
আজ তার প্রিয় জন্মভূমি সিলেট ছেড়ে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট ছেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে দানবীর রাগিব আলী সাহেবের দান এবং তার গরিবদের জন্য বিভিন্ন রকমের সমাজ উন্নয়ন, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের পরিসীমা বাংলাদেশকে ছেড়ে এখন ভারতীয় উপমহাদেশ সহ ইউরোপ, আফ্রিকা, সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছেন যিনি তার দানের মাধ্যমে, যার অন্তরের অন্তঃস্থল থেকে প্রদত্ত ভালোবাসা দিয়ে যিনি সমাজের দুঃখী মানুষের মন জয় করার চেষ্টা করছেন, যার বিনিময়ে তিনি মানুষকে শুধু সুখ দিচ্ছেন না, তার অন্তর খুশি হয় যখন সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফুটে, তার মন আনন্দে নেচে ওঠে যখন একজন গরিব মানুষ তার অতি প্রিয়জন, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ দানবীর রাগিব আলী সাহেবের কাছ থেকে তার দুঃখের মুহূর্তে যখন বড় টাকার পরিমাণটি পায়। আমরা তো তার কন্যা কারো কাছে বিয়ে দেবে না, তৌফিক নেই, সামর্থ্য নেই, রাগিব আলী সাহেবের কাছে চলে আসলেই তার কন্যার গায়ে লেগে যায় লাল শাড়ি, বেজে ওঠে সানাই, হয়ে যায় বিয়ে। এরকম আমরা জানি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের বিভিন্ন মানুষ তার দুঃখে কষ্টে এদেশের প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে না, এদেশের রাষ্ট্রপতির কাছে যেতে পারে না, যাকে ভোট দিয়ে সে মিনিস্টার বানিয়েছে তার কাছেও যেতে পারে না, চলে আসে অনায়াসেই রাগিব আলী সাহেবের কাছে। রাগিব আলী সাহেবের প্রসারিত হস্তের, রাগিব আলী সাহেবের প্রসারিত হস্তের ডান হাতের নাম মেজর সাইকুর রহমান চৌধুরী, যার কাছে মানুষ তার আকুতি, তার কষ্ট, তার দুঃখের কথা বলে, সঙ্গে সঙ্গেই তিনি ব্যবস্থা নেন প্রিয় দানবীর রাগিব রাবিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর রাগিব আলী সাহেবের কাছে, এবং মেজর সাইকুর রহমান চৌধুরীর আবেদিত সকল দুঃখ কষ্টের আবেদন তাৎক্ষণিকভাবেই মঞ্জুর করা হয় এবং মানুষ তার দুঃখ কষ্ট লাভের জন্য পেয়ে যায় বড় পরিমাণ টাকা। রাগিব আলী সাহেব কখনো টাকা চিনেন না, আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছেন, হিমালয়ের পাহাড় পরিমাণ সমান সম্পদ এর মালিক আল্লাহ তাকে করেছেন, কিন্তু তার টাকা তিনি সমুদ্র যেমন তার পানি বৃষ্টির মতো সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়, রাগিব আলী সাহেব তার হিমালয় সমান টাকার এই সম্পদের পাহাড় গরিব মানুষের হাতে তুলে দিতে আনন্দবোধ করেন, তিনি হেসে ওঠেন, খুশি হন যখন গরিব মানুষ তার কাছে আসে। তার ইচ্ছে কোনো মানুষই যেন খালিয়াতে ফেরত না যায়, তার ইচ্ছে সকল দুঃখী মানুষ তার কাছে আসুক। আমি এ পর্যন্ত শুনি নাই যে রাগিব আলী সাহেবের কাছে এসে কোনো দুঃখী মানুষ খালিয়াতে ফিরে গিয়েছে। আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পর্যন্ত লেখাপড়া করেছি, কিন্তু সমগ্র বাংলাদেশ, ঢাকা, পঞ্চগড়, সমগ্র বাংলাদেশ ঘুরে যেখানে যাই সেখানেই দেখি রাগিব আলী সাহেবের প্রদত্ত স্কুল, তার প্রদত্ত কালবার, তার প্রদত্ত টিউবওয়েল, তার প্রদত্ত মাদ্রাসা, তার প্রদত্ত মসজিদ, তার প্রদত্ত হাসপাতাল, তার প্রদত্ত ইউনিভার্সিটি, তার প্রদত্ত মেডিকেল কলেজ, তার প্রদত্ত মেডিকেল হাসপাতাল। আমি একদিন রাগিব আলী সাহেবের সাথে মেডিকেল হাসপাতালে গেলাম, রাগিব রাবিয়া মেডিকেল হাসপাতালে একজন গরিব ছাত্রকে ভর্তি করানোর জন্য, সাথে সাথেই গরিব ছাত্রটি গরিব প্রজেক্টে ভর্তির সুযোগ পেয়ে যায় এবং আমি আনন্দে আন্দোলিত হই, আমাকে খুব আনন্দিত মনে হয় গরিব ছাত্রটি ভর্তি হয়েছে। তারপর তিনি রাগিব রাবিয়া মেডিকেল কলেজের দুস্থ গরিব রুগীদের সীমানা পরিদর্শন করলেন, গরিব রুগীদের ওয়ার্ড পরিদর্শন করে গরিব রুগীদের দুঃখ কষ্টের খবর নিলেন, তাদের চিকিৎসা কিভাবে হচ্ছে, তারা মেডিসিন কিভাবে পাচ্ছে, তাদের টাকার সংস্থান হচ্ছে কিনা, কারো কষ্ট আছে কিনা, এই সমস্ত খবর নিলেন। কিন্তু রাগিব রাবিয়া অনেক ধনী ধনী রুগী ছিলেন, তাদের কোনো খবর তৎক্ষণাৎ তিনি নেননি, গরিবদের খবর নিয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়া দান করুন। রাগিব আলী সাহেবকে আমরা প্রায় 100 বছরের কাছাকাছি সময় পেয়েছি, তিনি এখন 100-এর দ্বার প্রান্তে নকিং করছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবা শরীফ গিয়ে বলেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ ইসলামের রওজা শরীফে গিয়ে বলেছি, রাগিব আলী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুন। যদি একটি দিন হায়াত, যদি একটি বছর হায়াত, যদি একটি যুগ, যদি 20টি বছর হায়াতও তিনি পান, তাহলে এদেশের গরিব মানুষ আরো সময় পাবে, সুযোগ পাবে তার দুঃখ কষ্ট লাঘবের, গরিব মানুষ সুযোগ পাবে তার মনের কষ্ট একজন প্রিয় বন্ধুর কাছে বলতে। রাগিব আলী সাহেব কখনো কোনো গরিবকে দান করতে মুখের হাসি তাড়িয়ে দেন না, তার হাসি লেগেই থাকে, আনন্দ তার দান করাতেই যেন তার আনন্দ, এই জন্য তার নাম হয়েছে দানবীর রাগিব আলী।
আমরা বাংলার হাতিম তাই দানবীর রাগিব আলী সাহেবের জন্য সপরিশেষে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দীর্ঘ হায়াত কামনা করে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘ হায়াত প্রদান করুন, আমিন। আহমদ খান, আমি মৌলভীবাজারের সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় জনাব দানবীর রাগিব আলী সাহেবের সাথে পরিচিত হই এবং তখন থেকে তার বিভিন্ন রকম ভালোবাসা আমার জীবনকে করেছে সমৃদ্ধ। আমি তার প্রদত্ত টাকায় মক্কা মুকাররমাতে হজ পালন করেছি। আমি তার ভালোবাসার প্রদত্ত টাকায় আমার জীবনের সবচেয়ে দামি যে প্রত্যাশা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের, আমি আমার সৌভাগ্য হয়েছে তিনি নীরবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ইমোশনাল জিয়ারত, যেটা আমার জিন্দগির সবচেয়ে বড় আশা ছিল, আমার জীবনের চেয়ে বড় আর কোনো আশা নেই। আমি এখন মৌতের জন্য প্রস্তুত। ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স করেছি, তখন থেকে আমি তার ভালোবাসার মধ্যে ছিলাম, আজও আছি। আমার সমান হায়াত দিয়ে আল্লাহ তাকে নতুন যৌবন দান করুন। সালাম আলাইকুম। যাওনি সাহায্য লাগি ইলা সুন্দর পরিবেশে কেউ সাহায্য দেয়নি, ইলা সুন্দর পরিবেশে তোমাদের দেখো মাতায়নি, তোমাদের গরিবর আতে গেলে জাসিয়া পয়সা দেয়নি। আমি দেখছি বউতে বৌত পয়সা দেন, ফাওয়ার উড়া খাইয়া মানুষ মরে, গাইল খায়, ঠিক আছে। তাইলে বুঝতেইব রাকিব আলী, তাইলে তোমরা দিল থেকে দোয়া করা এখান, তোমরা রে মাইসে দেখলে আমার কথাটা শুনো, তোমরা রে মাইসে দেখলে কিনা করে নানি, ওই যে রাখিবালি কেন বাইয়া এখান থেকে লইয়া ছোট ছোট বাচ্চাইন তোমরা লোকে মিলিয়া রাখিবালি গেলা, এইলা মানুষ পাইছো নি সমাজ, এইলা মানুষ পাইছো নি রাখিবালির দান সব জায়গাত আছে, বহুত প্রতিষ্ঠান আল্লাহ করছে রাখিবালি রে। তো রাখিবালি এই যে তোমরা দেখা মায়া কররা, এই মায়া কররা আর দুনিয়ায় ছাইতাই নাই, পয়সা ভাইতাই পারো 5 টাকা 10 টাকা আসা যায় কাদের তো ভাইতাই পারো, ইলা মায়া ভাইতাই নাই, তুমি না ভাইবাই নিলা মায়া। আচ্ছা ওই জগৎ আমি উদ্রম কররা কইরা এটা সকল দিয়ে আমার নাতিন, কইরা সকল দিয়ে আমার নাতিন, ইলা ঘুরতে তো ভাইবাই নি, তোমরা রাখিবালির লেগে দোয়া করবাই। অবা মুরব্বী অকল তুমি দেন তো ইদেশর গরিব মানুষ নানি, গরিবে সাহায্য পাওয়ার দরকার, রাখিবালির কাছে ইয়া বিরোধ গেছো নি, তুমি দেন খুশি নি রাখিবালির কাছে, রাখিবালির যে ফাউন্ডেশন করছেন মেজর সাহেব, এই অ্যারেঞ্জমেন্টটা খেয়ে করছে মেজর সাহেবে নানি, তাকে লোকে করছেন নানি, তাই নয় একজন খাঁটি মানুষ, তাই নয় সুবি সুবিধা দিয়ে বয়াইছো নি কেন। আচ্ছা আচ্ছা তো কর বেটি খাবল পাইছন সকলটা পাইছন, তুমি দেখ রাখিবালি দোয়া করবাই, রাখিবালির বউ মারা গেছন, এটা শুনো রাখিবালির ওয়াইফ মারা গেছন, তার স্ত্রী মারা গেছন, তাই নেখা তান এক পুড়ি এক মেয়ে রাখিবালির বউ লাগে দোয়া করতে আইব, দোয়া করবাই নি। আর রাখিবালির লাগান ভালোবাসা, গরিবরা ভালোবাসা মানুষ আর নাই, আমি কইমু রাখিবালি অগ শুনো রাখিবালি প্রকৃত গরিবের বন্ধু, এই রাজনৈতিকভাবে বন্ধু নাই, রাজনৈতিক বন্ধু নাই, পল্লী বন্ধু নাই, গরিবর প্রকৃত বন্ধু, গরিবর লাগি মায়া আছে, এর লাগি দেখো আঠি 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 টেকা দিরা আর জিকার কররা, দুটা মায়া পাইছো নি কোনো কেন টেকা তোমার 1,000 হোক আর 5,000 হোক কথা নাই, সম্মান যে জিনিস গরিব লোক এখানেও করিয়া, তুমি তার প্রতিবন্ধী যারা তারা এখানেও করিয়া, তোমরা লোকে হাত মিলাইয়া বুক মিলাইয়া যে পয়সাটা দিছন এটা তোমরা লাগি সুখী, তোমরা সুখী না নি একটা লাগে, তোমরা তার লাগে দোয়া করবাই নি, আমরা মুক্তিযোদ্ধারা তার লাগে দোয়া করি, গরিব মুক্তিযোদ্ধারে তাই চাইরা, সরকারে তখন চায় না তাই না তো বেশি চায় নাম থাকবো, তো তুমি যাই দোয়া করিও আর মেজর সাহেব লাগে দোয়া করিও, মেজর সাহেব লাগে দোয়া করিও, আর তুমি যাই কাজ করবাই নি, গরিবই হটি যাইবে কাম করলে জানো কিটা, সপ্তাহ পরে আস্তা দিন পিক্কা টেক্কা করার পরেও যদি রাত্রে গিয়া
তুমি তো নমাজ পড়ো, দেবগানে গরিবি উঠি যাই, তা বলিও আদবে চলিও, রাখিবার লেগে দোয়া করিও, দোয়া করবাইনি কক সবে ক আল্লাহ রাখিবা না, আমি আমি কইয়া দেই সবে একলগে কইবাই, আমি কইম আল্লাহ রাখিবালির হায়াত দ, সবে কইবা আমিন, আল্লাহ রাখিবালির হায়াত দ, আল্লাহ রাখিবালির দীর্ঘজীবী করো, রাখিবালির ফাউন্ডেশন আর উন্নত করো, রাখিবালির ফাউন্ডেশন যারা কাম করা তারা হায়াত দ, ধন্যবাদ। ওই দেখো, ওই দেখো বা এই পয়সা তোমার নানামত থাকতো আর বাড়ির খরচ ইবার লাগে আরো তোমার পয়সা দিরা, ই মানুষ আর ভাইটাই নাই। সাথে বাল্লা গাইবা দেখছি, ওগো তুলো সাথে তুলো কিছু নিয়ে বাল্লা গাইবা ক্যামেরা দোয়া করবা যাও আর শরীর সালামতে বাইর গিয়া ফসো আর মেজর সঙ্গে দুই চার কথা কইবা। আসলে স্যার এরা লিস্টিং নাই, এরা এমনি আসছে, তো সকালেও আমি অনেকগুলো দিছি, আওয়ার পরে আমরা কাছে যে টাকা আছে লুজ টাকা ওখান থেকে, বাট এটা আবার আমরা এবার